আসসালামু আলাইকুম আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কীভাবে আমরা একটি নতুন ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করতে পারি এখন প্রশ্ন হলো কাস্টম ইউ আমরা কেন তৈরি করব তো কাস্টম ইউআরএল আমরা এই জন্য তৈরি করব নর্মালি আমাদের ইউটিউব আমাদের যে চ্যানেলের ইউআরএল দেয় সেটা অনেক লং হয়ে যায় এবং সেটা আবিজাবি বসতে অনেক সমস্যা হয় সো আমরা যদি আমাদের নামের চ্যানেলে আমাদের কাস্টম ইউআরএল তৈরি করি তাহলে যে কোনো জায়গায় আমাদের চ্যানেলটা প্রমোট করতে খুব সহজ হয় এবং যে কেউ আমাদের চ্যানেলটা সার্চ করলে সহজে আমাদের চ্যানেলটা টপ র্যাঙ্কিংয়ে অর্থাৎ সবার আগে চলে আসবে তো কিভাবে কাস্টর ইউ তৈরি করতে হয় বেসিক্যালি এটাই আজ আমার টিউটোরিয়াল তো এখন প্রশ্ন হলো কাস্টম ইউ তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটি প্রসেস অবলম্বন করতে হবে সেই প্রসেসগুলো হলো আমি যদি আপনাদের এখানে দেখাই এখানে কাস্টম ইউআরএল কাস্টম ইউআরএল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একশো সাবস্ক্রাইব গেন করতে হবে অর্থাৎ যাদের ইউটিউব নতুন চ্যানেলে একশো সাবস্ক্রাইব অর্থাৎ তার প্লাস থাকবে একশোর উপরে সেই কাস্টম ইউআরএল তৈরি করতে পারবে দ্বিতীয়ত হলো তার চ্যানেলটা তিরিশ দিনের বেশি পুরানো হতে হবে অর্থাৎ থার্টি ডিস ওল্ড হতে হবে তিরিশ দিনের আগে সেই কাস্টম ইউরাল তৈরি করতে পারবে না এরপর তৃতীয় হলো তার একটি প্রোফাইল পিক থাকতে হবে চ্যানেলে এবং চতুর্থ হলো তার একটি ব্যানার ইমেজ থাকতে হবে তো ব্যানার ব্যানার ইমেজ এবং একশো সাবস্ক্রাইব এবং 30 দিন পুরনো এবং একটি প্রোফাইল পিক থাকলে সেই কাস্টম ইউআরএল তৈরি করতে পারবে এখন কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করব সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি এখন সর্বপ্রথম আমরা গুগলে যাব এই গুগলে আমাদেরকে একটি জিমেল ক্রিয়েট করতে হবে আগে ওপেন করতে হবে এরপর আমরা ইউটিউবে যাব। এই ইউটিউবে যাওয়ার পর এই ডান পাশে কর্নারে যেহেতু আমি জিমেলটা লগ করে রেখেছি এই জন্য আমার এরকম দেখাচ্ছে জাস্ট আমরা ডাইনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা নিচে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করব এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের সামনে ইউটিউব স্টুডিওর হোম পেজটা আসবে এখানে যদি আমরা খেয়াল করি একটু নিচের দিকে এখানে কাস্টমাইজ নামে একটি অপশন আছে এই কাস্টমাইজেশনে আমাদের ক্লিক করতে হবে এই কাস্টমাইজেশনে ক্লিক করার পর আমরা এই বেসিক ইনফোতে ক্লিক করব। এই বেসিক ইনফোতে ক্লিক করলে আমাদের নিচের দিকে আসি এখানে দেখেন চ্যানেল ইউআরএল অর্থাৎ ইউটিউব আমাদেরকে যে চ্যানেল ইউআরএলটা দিছে সে কি আবিজাবি আর কি অনেক বড় তো আমরা চাচ্ছি এটাকে কাস্টম ইউআরএল করতে তো এখন কাস্টম ইউআরএল করার জন্য এই নিচেই দেখেন একটি অপশন চলে আসছে কাস্টম ইউআরএল অর্থাৎ সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল অর্থাৎ জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে এই কাস্টম ইউআরএলের অপশনটা চলে আসলো এই যে কাস্টম ইউ এখন আমাদের চ্যানেলের নামেই আমাদের কাস্টম ইউর এলটা চলে আসলো এখন অ্যাট লেটার অফ নাম্বার অথবা এখানে বলা হয়েছে আমাদের যে নামটা আছে এই নামে আরও কাস্টম ইউআরএল তৈরি করে ফেলছে সো এই নামের পরে আমাকে একটি লেটার অথবা যে কোনো একটি নিউমারিক এক দুই তিন এগুলো দিতে হবে সো আমি যে কোনো একটা দিচ্ছি এক এখন এই নামের পরে আমি এক দেওয়ার পরেই আমার কিন্তু দেখেন এটা নিয়ে নিয়েছে এখন যদি আমি এটাকে পাবলিশ করি তাহলে আমার এই এটা কাস্টম ইউআরএল তৈরি হয়ে যাবে অর্থাৎ জিয়াউদ্দিন একাডেমি ওয়ান এটি আমার কাস্টম ইউআরএল হিসাবে গণ্য হবে তো এখন আমি জাস্ট এই পাবলিকে ক্লিক করি এই পাবলিশটি ক্লিক করলেই কনফার্মে ক্লিক করব এই কনফার্মে ক্লিক করলে আমার এটা কাস্টম ইউআরএল হয়ে গেলো এখন এই গো টু চ্যানেলে গেলে আমার এটা কাস্টম ইউআরএলে রূপান্তরিত হবে এখন এইটা আমি কপি করি যে আমার এটা কাস্টম ইউআরএল হয়েছে কি না জাস্ট এটা আমি কপি করলাম কপি করার পর আমি একটা নতুন ট্যাবে যাই আমি ইউটিউবে যাই এখন ইউটিউবে যাওয়ার পর আমরা এই সাজবারে আমি ওই চ্যানেলের পেস্ট করে দিই এই যে জিয়াউদ্দিন একাডেমি ওয়ান জাস্ট আমরা এখানে ইন্টার ক্লিক করি ইন্টার ক্লিক করলেই দেখেন আমার চ্যানেলটা সবার প্রথম চলে আসছে তো এভাবেই কাস্টম ইউরএল হিসেবে আমরা চ্যানেলগুলো করতে পারি তো ভিউয়ার্স এভাবে আপনাদের যদি একশো সাবিস গেন হয় এবং আপনার যে কাস্টম ইউরএল করতে চান তো এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলটাকে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন আর কাস্টম এর সুবিধাটা হলো আপনি যদি এই কাস্টম ইউরএলটা অন্য কোথাও কারো সাথে শেয়ার করতে চান প্রমোট করতে চান তাহলে খুব সহজে আপনার চ্যানেলটা যে কেউ খুঁজে পাবে এবং আপনার রাতারাতে চ্যালেঞ্জটা গ্রো হবে তো এইভাবেই আমরা একটি কাস্টম ইউআরএল তৈরি করতে পারি যাদের চ্যানেলে একশো সাব্বিশবার আসে তারা অবশ্যই আপনাদের চ্যানেলটাকে কাস্টম ইউআরএল তৈরি করে নিতে পারেন তো বিয়ার্স এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল টিউটোরালটা যদি অবশ্যই আপনাদের উপকার এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা স্বাগতম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ